कथा निजेके प्रस्तुति करार जन्नो तथा निजेके निजेर जायगाय ठीक रखार जन्नो बोले छिलाम जे आमी आसले बाउल शिल्पी ना বা এটা আমি যে বাউল শিল্পী না এটা আমি জানি আপনিও জানেন এখন আপনি যত আমারে বাউল শিল্পী হিসাবে আখ্যায়িত করলেন আল্লাহ যেন আপনার এই কথাটা কবুল করে আর জগরা করে বাউল গান হয় না এটা যখন থেকে এই বাউল রূপে দাঁড়াইছি তখন থেকে বুঝতে পারছি बाउल शब्द बहुत व्याख्या मानुष दे बाउल शब्द अर्थ उदासी बाउल शब्द अर्थ त्यागी बाउल शब्द अर्थ वायु निर्णय तथा वायु संग्रहकारी आमी बुझी बाउल शब्द अर्थ एक कथा साधक है शिल्पी हो गला जे हो एक बड़ा गान गाइलो है गली बाउल हो इतर बोल ना जरा गान ना गाए जरा गान बुझे ना तराव बाउल होते पारे बाउल शब्द अर्थ एक कथा बुझी साधक जे निजेके अमित्य वस्तुटाके मुक्ति लाभ कराया अमित्य थेके निजेके विच्छिन्न करे जे स्रष्टार प्रेमे निजेके बिलाए दिते पारछे निजेरे से निजेरे बाउल दाबी करते पारे जार संसार तथा ए माखाल फलेर प्रति कोनो लोभ आकांक्षा बा आशा नाई साधक बोले माखाल फल देखिते बोला एटा कि कइछे जानेन ए दुनियाटारे माखाल फल बुझाइछे এটা খাইতে গিয়ে আমার সালান কায়া দেনা হয়ে গেছে আমি বাউল হইতে পারি নাই এখনো আমি এটা স্বীকার করি তবে একটা কথা কইছে কয় আপনি কি গাডু গান করবেন এটা 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 তোমার হইছে না এই কথাটা হইছে না এটা আবার ঘুরাইবা এটা হইছে না এরপরে আমি কইছিলাম যে বৌলয়ে তো তখন লাগবো পরে একটা মাছ লাভার করছে এখন ফাগলেরে কি দেব জানি লাগে হ্যাঁ ফাগলে কিন্তু টাকা দেয় বুঝতো না ফার্স্ট ইয়ার দেখা রুটি কিনে দিবেন এইটা রয়েছে এ টাকার ব্যাগ দিবেন এই নিত না এখন ফাগল যদি কোন এই তোরে এক কোটি টাকা দিছে এটা দেখ কিনা খাইবি সারা দেশের খাওয়ান সব ফাগল কবে আমি এটা নিতাম না তাহলে হ্যাঁ বুঝাইতে গেলে এই বৌড়া আছেন এটা ফাগল ফাগল হ্যাঁ এই ভাই বুঝাতে লাগবে মানে আপনি একটু বুঝতে ভুল করছেন না আমি এটা কইছি সুবিধাবাদী না মানে ফাগল রে বুঝাইছে ফার্স্ট ইয়ার দেয়া ফাগল তো লাখ টাকা চিনে না কাজে ফাগলাই তিতা মিটা বুঝে না ফাগলারে জিলাপি দিও না এর পরে আমি কইছি যে এটা আমার বায়ের হুকুম যে বিচ্ছেদ গান গাইলি এখন দেখেন যদি সিরিয়াল মেনটেন করতে যাই গানটা কিন্তু সবার হৃদয়ে লাগবে না কারণ এখানে অনেক মানুষ আছে ফুরতে ফুরতে কয়লা হয়ে এখানে আসছে তাদের পক্ষে আমার এখান থেকে এই বিচ্ছেদগুলা থেকে আপনি বঞ্চিত কইরেন না যে এই বিচ্ছেদগুলা লাইন মেনটেন করে গাওয়া লাগে একটা গান আমি করি লালন সাইজির তার আগে যে গানটি শুনলাম মুক্তি পাওয়ার আশায় তথা দয়ালের আশ্রয় পাওয়ার আশায় লালন সাইজির একটি গান সেই গানে এখন একটা গান করলে এই জায়গায় করতে হয় অনেক গানই আছে এটা মাইক দিয়ে বলানোর কোনো পরিস্থিতি করে না আমি কিন্তু সরম সারা মানুষ যাতা কয়ে লাই আমাদের দিকে একটু খেয়াল করো আমরা কিন্তু কোনো টাকাওয়ালাকে উদ্দেশ্য করে গান করি না যারা এই পরিশ্রমে অনুষ্ঠানটা করছে তাদের শখ দু একটা সাধকের গান শ্রবণ করবে এগুলো পরিপূর্ণতা আদায় করতে হবে এমন কোনো ভাব দিয়ে না যেভাবে আমি গানের ভিতরে প্রবেশ করতে পারবো না সহজে কেউ পায় না তারে সহজে কেউ পায় না তারে পাইলে হয় কাঁদিতে গোলক হতো গোলকের নাতেলে ধরাতে গোলক হতে গোলকের নাতেলে ধরাতে
যশোদা রানী পূর্ব জন্মে ছিল তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী এই জনন্ত যশোদা রানী হায় রে পূর্ব জন্মে ছিল তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী নাম ছিল তার ধরা কাটী নাম ছিল তার ধরা কাটী কলকাতায় তো দুঃখেতে গোলক হতে গোলকের না পেলে ধরাতে গোলক হতে গোলকের না পেলে ধরাতে নারায়ণ ব্রাহ্মণীকে বললেন গিয়া করাইতে একদিন অতিথি রূপে গেল নারায়ণ দেখো ব্রাহ্মণীকে বললেন গিয়া করাইতে বলো দিয়া করিব সেবা কি দিয়া করিব সেবা কিছুই নাই তার ঘরেতে গোলক হতে গোলকের না পেলে গোলক হতে গোলকের না পেলে চাইলের কারণ দেখো মতি বলে দিতে পারিস তত্রাকলে একদিন প্রাপ্তি গেল ডাল চাইলের কারণ মতি বলে দিতে পারিস তত্রাকলে অবশেষে সরকার দিয়া অবশেষে সনকাটিয়া সেবা করে অতীতে গোলক হতে গোলকের না পেলে ধরাতে গোলক হতে গোলকের না পেলে ধরাতে শাস্ত্রে লালন সাজি আর একটি গান বলেছে বেশটা একটু কমবে একটু চিকন হবে কর্ণ রাজা ভবে বরদাতা ছিল অতিথি রূপে তার পুত্র কেনা ছিল কর্ণ অনুরাগী না হইল দুঃখী অতিথির মন সে করে সান্ত্বনা ও মন গেল রে জানা কারো রবে না এ ধন জীবন যৌবন তবু কেন মন তোমার আমার এত বাসনা যে করে কালার চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল তার সর্বসদন নিল ব্রাহ্মণ রূপে বিধিয়ে সে করে চলনা প্রহল্লাদ চরিত্র দেখো চিত্র ধামে কত কষ্ট পেল সেই হরি নামে তারে জলেতে ডুবালো আগুনে পুরালো তবু না ছাড়িল সে শ্রীনাম সাধনা রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশেল হাসিল তার ভক্তস্থলে রামচন্দ্রের প্রতি লক্ষণ নাচারিল ভক্তি লালন বলে কর রে মন সে বিবেচনা বাবা আল্লাহর বান্দাই হই নবীর উম্মত হই একজন দয়ালের ভক্তই হই বুকে বুকে অন্তর দিয়া সেবা করি না আমি নয়ন সে
আমার আল্লাহই বলছে বান্দা যদি আমি আল্লাহর পথে এক পা রাজি হয় আমি তার পথে দশ পা রাজি হব আমার আল্লাহ একটু বেশি আসে বাবা কই আমি আল্লাহর ডাকি আমার ডাক তো আল্লাহই শুনে না কারণ অন্তরে এখনো সেইভাবে আমার অন্তরটাকে পরিষ্কার করতে পারি না এটা আর একটু পারবে হাই মারবে কষ্ট হয় কথা বলতে হাদিস শরীফে প্রমাণ আসছে নিজের জানের চাইতে অধিক ভালো যদি কোনো মুসলমান নবীজিকে না বাসতে পারে সেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে পারবে না কই আমি তো আমার দশ বিঘার একটা জমি ওইটার নিজের জানের চাইতে বেশি ভালোবাসি আমার একটা বাড়ি আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি আমি একজনের সাথে প্রেম করছি তারে বলি আমার জীবনের চাইতেও তোমার বেশি ভালোবাসি আমার বন্ধু তারে আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসি আমার সমস্ত কিছু বিলাইয়ে দেই আমি আমার নিজের সুখের জন্য কই আমার নবীজির জন্য তো আমি সবকিছু বিলাইয়ে দেই না তাহলে মুখ দিয়া যা কইলাম অন্তরে তা নাই সেই ব্যক্তি মুনাফিক যে নিজে মুখ দিয়ে একটা প্রকাশ করলো অন্তরে আরেকটা রয়ে গেল পুরুষই হই নারী হই মেয়েদের ক্ষেত্রে আমার এই গানে বলা আছে সাধকে একদিন অতীত রূপে গেলেন নারায়ণ ব্রাহ্মণীকে বললেন গিয়া করাইতে ভজন কি দিয়া করিব সেবা কিছুই নাই তার ঘরেতে ব্রাহ্মণী গেলেন ডাইল চাইলের কারণে দোকানে হিন্দুয়ানি শাস্ত্রে তখন মোদি কয় টাকা ছাড়া আমি দিব না তাহলে কি করব আমার কাছে তো টাকা নাই কয় আমি তোমাকে দিতে পারি তোমার স্তন কেটে যদি বন্ধক রাখো তখন নিজের স্তন কাইটা বন্ধক রাখিয়া ডাইল চাল নিয়া সেই গুরু সেবা করছে ব্রাহ্মণ সেবা করছে আবার এদিক দিয়ে দেখা গেল কর্ণ রাজা নিজের সন্তানকে বলি দিয়া নিজের সন্তানের মাংস রাইন্দা খাওয়াইছে সেই অতীত সেবা ব্রাহ্মণ সেবা করছে তাহলে দেখেন গুরু সেবায় কতটুকু বিসর্জন দিতে হয় আর আমি নয়ন শেখরে পাক্য সভা দরবারের ভক্ত আমি আমারে কইল বাবা তুমি ৫০০ টাকা দিবা আমি ওই লোকের ফোনই রিসিভ করলাম আমার দয়ালের বাড়ি তো উরস অনুষ্ঠান বা শরিক দয়াল কইল বাবা সিটিতে শরিক হইতে হবে কিছু দিও টাকা দিব ভয়ে আমি আমার দয়ালের ফোনই রিসিভ করলাম আমি এই ভক্ত নরকুণ্ডেও আমার গতি হবে না আমি বেহেস্তের আশা করি আমি প্রকৃত মানুষের আশা করি আমি স্রষ্টার রহমতের আশা করি না কারণ আমার এই জায়গাটা পবিত্র হয় নাই দলিল প্রমাণ করে জাল কার পরিষ্কার হয় নাই তার এবাদত বন্দেগি কবুল হওয়ার সম্ভাবনা নাই এখন এই কল্প পরিষ্কার করতে হবে এবাদত তথা জিকিরের মাধ্যমে এই খাজা বড় পীরের শরণ ধরে কোনো ব্যক্তি বেহেস্তে যাইতে পারবে না বাগ্যসা বাবার শরণ ধরে কোনো ব্যক্তি বেহেস্তে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত খাজা বাবা ভাগ্যসার আচরণ সেই ব্যক্তি না ধরতে পারল খাজা বাবায় হারাম খায় না আমার বাগ্যসা বাবায় হারাম খাইছে জীবনে তার নামে বাতি জ্বলতো তাই আমি তো হারাম খাই তাহলে কই আমি তো ভাগ্যসা বাবার চরিত্রে গঠন করতে পারলাম না নিজেরে তাইলে আমার বায়াত গ্রহণ করা হইল না তাই বলছে শিষ্য কিরে মুখের বচন শিষ্য শিশু সরল রেখা সুবাসিত ফুলের মতন শিষ্য কিরে মুখের বচন যদি এসেই তাকো ভক্তি দিয়া পইরা তাকো গুরুর নাম তিরিদ্রিয়া কো উজনে একমন শিষ্য কিরে মুখের বচন আবার আরেক গানে ফরিদ বলে মধু খামলা আনতা মধু মরার আগে একবার মরেই মরা নয় দেহের মরা স্বভাব চেরে স্বভাব দর মরাই যদি লড়ে সরে গুরুজি সয় না তারে ভক্ত হবে কেমন করে গুরবে জন্ম জন্মান্তর মুরিদ মানে মরা লাশ গোসল দেওয়া গুরুর কাজ লাগিয়ে জ্ঞান আতর সুবাস কুলে দেয় শিশুর অন্তর ফরিদ তুই চিলি মিথ্যা রাজ্যে নিত্য চিলি মন্ত কাজ্যে নিত্য মন্ত পরিত্যাজ্যে চল কর্মপুর মধু খামলা আনতা মধু মরার আগে একবার মর গুরুর কাছে যায় বায়াত গ্রহণ করলাম গুরু কইলে বাবা চোখ দিয়ে খারাপ দৃষ্টি দিও না নালত এই সমস্ত ভক্তর দেখে ওরা ভক্ত নামের জানুয়ার ওদেরকে ভক্ত নামের জানুয়ার বলা যায় গুরু কইলে বাবা আজকে থেকে হারাম খায় না আমার মুখ দিয়ে হারাম খাইলাম হারাম বললাম আমার মুখের মরা হইল না গুরু কইলে বাবা চোখ কুলারে
ঠিক রাইখো চোখগুলা দিয়া খারাপ দৃষ্টি দিও না চোখ দিয়া খারাপ দৃষ্টি দিলাম তাহলে চোখের মরা হইল না গুরু কইল কান দিয়া খারাপ গুরু কইল কান দিয়া খারাপ কথা শ্রবণ করিও না গুরুর কথা শুনলাম না কান দিয়া খারাপ কথা শ্রবণ করলাম আমার কানের মরা হইল না তথা সর্বঙ্গ প্রত্যঙ্গ আবার খারাপ রাস্তায় হাঁটিয়া গেল আমার ভাবের মরা হইল না তাই বলছে মরাই যদি লরে সেরে গুরুজি সয় না তারে শিষ্য হবে কেমন করে গুরুবে জন্ম জন্মান্তর প্রত্যেকটা শিষ্য প্রত্যেকটা ভক্ত যার যার মুর্শিদের কাছে মুর্শিদকে কিন্তু সাধারণ মানুষ ভাবা যাবে না সাবধান মুর্শিদকে সাধারণ মানুষ ভাবা যাবে না যদি আপনি ভাবেন আপনি কাভেন তরিকতের জগতে কারণ আমার আল্লাহই বলছে আমার বান্দা যখন আমি আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করে আমি আমার বান্দার চোখ হয়ে যাই আমার বান্দা যাদেরকে আমি আল্লাহ তা দেখি আমার আল্লাহই বলছে আমার বান্দা আমি আল্লাহর ইবাদত বন্দেগী যখন বেশি বেশি করে আমি বান্দার কান হয়ে যাই আমার বান্দা যা শুনে আমি আল্লাহই তা শুনি বাবা এটা গলা টানে দাদা এখান থেকে নেয় না নেয় না অনেক পরিশ্রম হচ্ছে এটা আরো বাড়বে মনিটর আরো বাড়বে অনেকটা বাড়বে তাহলে একজন আল্লাহর অলি একজন গুরু আল্লাহকে আল্লাহর এবাদতে আল্লাহর ধ্যানে মগ্নতাকে আমি বিশ্বাস করি আমার গুরুর মুখ আল্লাহর মুখ আমার গুরুর কথা স্রষ্টার কথা আমার গুরুর চোখ স্রষ্টার চোখ আল্লাহ দেখছেন হ্যাঁ আল্লাহ যে কইছে আমার দুনিয়াতে যে ব্যক্তি না দেখলো কাল হাসরের দিনে অন্ধ অবস্থায় হাসরের মাঠে উঠবে তাহলে কই দেখবেন মুসা আলাইহিস সালাম তো দেখতে পারলো না তুর পাহাড়ে সমস্ত পাহাড় জয়লা ভুইরা ছাই হয়ে গেল এখন পর্যন্ত ফসল হয় না তাহলে নবীজি দেখতালো না সরাসরি আল্লাহরে তাইলে দেখার মাধ্যম মাধ্যম ছাড়া আল্লাহ কোনো কিছু করে না নবীজির মাধ্যমে কুরআন আসছে মাধ্যম বায়া জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ কি সরাসরি দিতে পারতো না দেয় নাই নবীজির মাধ্যমে জিব্রাইল আলাইহিস সালাম মাধ্যমে নবীজিকে কুরআন দেওয়া হয়েছে তাহলে মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না আমি ওই যে সূরা ফাতাবার আমার আল্লাহ বলছে হে রসুল আপনি বলে দিন আপনার হাতে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহর হাতেই হাত দিয়া বায়াত গ্রহণ করলো আপনার হাতের উপরে যাদের হাত আমি আল্লাহর হাতও তাদের হাতের উপরে গুরু সেবা করবেন গুরুকে এমন জ্ঞানে রাখতে হবে এই যে লালন সাইজি বলছে না যিনি মুর্শিদ তিনি রাসুলি হাতে নাই কোনো ভুল কোথাও সে হয় গুরু গুণে এমন এই যে ইউটিউব আছে এটা কইলেই তো যাবে না এক জাতে আছে একটা কার্টুন সিস্টেম করে দিয়া দেব সব আলাপ জালাল আবার বলছে মিমের পর্দা উঠাইলে জাতির সনে সিফাত মিলে নিষেধ আছে দলিলে এইসব কথা বাতুলে রাখলাম তো ফকির সান ভাই তার কথার উপরে ভিত্তি করে কিছু কথা আমার ভিতর থেকে বাহির করতে পারছি ধন্যবাদ জানাই এমন জায়গায় আঘাত করার জন্য আমার আর আমার ভাইয়ের দোয়া যেন আল্লাহ কবুল করে তার দোয়াটা যেন আল্লাহ কবুল করে বাউল যদি আমি হইতে পারি সুরে কথায় না মালিকের কাছে যেন মুক্তি হিসাবে নিজেকে মুক্তি লাভ করাইতে পারি মালিক যেন সেই ক্ষমতা দান করে সহজে কেউ পায় না তারে সহজে কেউ পায় না তারে পাইলে হয় কাঁদিতে গোলক হতে গোলকের না পেলে ধরাতে গোলক হতে গোলকের না পেলে ধরাতে যাবি অন্তর জেনে খুশি মনে ঘর দিল প্রশান্ত মনে অধিক শরদ বলে এই কারণে শরদ বলে এই কারণে পাইল পুত্র রূপে তে গোলক হতে গোলকের না পেলে ধরাতে গোলক হতে গোলকের না গোলক হতে গোলকের না এলে ধর
हरा।